আজকের চিঠিতে আমরা একজন প্রবাসীর স্ত্রীর মনের কষ্টের কথা তুলে ধরতে চাই। তিনি লিখেছেন, 12 বছর ধরে স্বামীর অপেক্ষায় আছি, মনের কষ্টগুলো শেয়ার করতে চাই আপনার সাথে। আমার স্বামী একজন প্রবাসী, আমার বিয়ে হয় 2010 সালে, ও দেশে ছিল 9 মাস, তারপর থেকেই সেই প্রবাসে 12 বছর যাবত ওর জন্য অপেক্ষা করছে। আমার একটা ছেলে আছে, ও এক সময় আমাকে অনেক ভালোবাসত, আজ 3টা বছর যাবত ওকে আমি কিছুই বলতে পারি না, অর্থাৎ সে তার স্বামীর কথা বলছে। যদি কিছু বলতে যাই অনেক খারাপ ব্যবহার করে, ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না তাকে। আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এক মুহূর্ত ভুলে থাকতে পারি না, কিন্তু সে আমাকে সময় দিতে চাচ্ছে না কেন যেন। অনেক কষ্ট হয় তার জন্য, মাঝে একটু ভুল করেছিল এই জন্য আমি তাকে একটু সন্দেহ করতাম, কিন্তু এখন আমি সন্দেহ করি না। ওর জন্য আমি 4টা ফেসবুক আইডি চালু করি, ও আমাকে 4টা থেকে ব্লক করে দিয়েছে। এই কাজের জন্য আমি অনেক কষ্ট পাই, ভাষায় বোঝাতে পারি না কতটা কষ্ট আমি পাই। যখন আমি বলি যে আমি অনেক কষ্ট পাই, তখন আমার সাথে খারাপ আচরণ করে। একটা মানুষের জন্য 12টা বছর অপেক্ষায় আছি, বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পাইনি। সে আমাকে সংসারের খরচ দিয়েছে, কিন্তু আমি চেয়েছি ভালোবাসা, চেয়েছিলাম সারাটা জীবন পাশে থাকব, কিন্তু আমার কাছ থেকে সে অনেক দূরে। যদি বলি তোমাকে ছাড়া বাঁচব না, চলে আসো, কিন্তু সে আসতে চায় না। বুঝতে পারি না কতটা ভালো আমি তাকে বাসি, প্রতিনিয়ত কান্না করে ভালোবাসার বিনিময়ে শুধু কষ্টই পাই। সে আমাকে সময় দিতে চায় না, কথা বলতে চায় না। আমি সারাক্ষণ মোবাইলটা হাতে নিয়ে অপেক্ষা করি সে ফোন দেবে, তার সাথে একটু কথা বলবো, কিন্তু সেটা হয় না। মনে হয় যে মরে যাই, কিন্তু আমার তো একটা বাচ্চা আছে, আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমার বাবা মাকে নিয়ে অনেক বকাবকি করে, ওর ভাষাগুলো শুনলে মনে হয় যে আমি আত্মহত্যা করি, কিন্তু আল্লাহকে তো আমি অনেক ভয় পাই, কি জবাব দেবো আল্লাহর কাছে। যখন আরব কান্ট্রিতে ছিল তখন বেশ ভালোই জীবন চলছিল, এখন ইউরোপের দেশে চলে গেছে, এতটা চেঞ্জ হয়েছে কখনো আশা করিনি। যখন ও কষ্টে ছিল তখন আমাকে অনেক মিস করত, আজ সে সফল, তার জন্য আমাকে আর মিস করে না। তার জন্য জীবনে আমি অনেক কষ্ট করেছি, কখনো মানুষের বাসায় কাজ করতে গিয়েছি, কখনো অনেক কাজের জন্য মানুষকে মিনতি করেছি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সে আমাকে সময় দিচ্ছে না, এটাই বড় কষ্ট। ভাই, এমন কোনো ব্যবস্থা আছে যা আমার স্বামী এবং আমার সন্তান আমাদের 3টা মানুষকে একসাথে করে দিতে পারবে? ভাই, পারবেন আমাকে আমার স্বামীর কাছে পাঠাতে? আপনার অনেক ভিডিও আমি দেখেছি, অনেক দেশে আপনি গেছেন। এটা আসলে খুব বেশি যে তার জীবনে কোনো একটা ক্রুশিয়াল মোমেন্ট বা অত্যাচার বা তাকে খরচ না দেয়া, তার সাথে যোগাযোগ না করা বা আরেকটা বিয়ে করে ফেলা, এরকম ঘটনার কথা জানি, সেরকম কিছু নয়। এটা আসলে খুবই ভালোবাসার আকুতি মিনতি আছে এর ভেতরে, তার স্বামীকে কাছে পাওয়া, তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এই চিঠিটা আছে। সবশেষে বলেছেন, আমাকে আমার স্বামীর সাথে এক করে দিতে পারবেন কিনা? আমি বলতে চাই, হ্যাঁ পারবো। আপনি যদি এই চিঠিটা তার কাছে পাঠান, অর্থাৎ এই ভিডিওটা তার কাছে পাঠান, তাহলে, কারণ আমরা যেহেতু ঠিকানা উল্লেখ করিনি, একটা কথা বলে রাখি যে যিনি চিঠিটা লিখেছেন তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আর তার স্বামী যে সৌদি আরবে ছিলেন বা আরব কান্ট্রিতে ছিলেন বলেছেন, সেখান থেকে উনি এখন ইউরোপের ইতালি অথবা ফ্রান্সে থাকেন, উনি নিশ্চিত করতে চায়নি। তিনি যেহেতু তার গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন, আমরাও সেটা রক্ষা করতে চাই। আমরা বিশ্বাস করি যে এই আপনার যে তার প্রতি যে দরদ, যে ভালোবাসা, সেটা যদি উনি পরিপূর্ণভাবে জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা 3জন মানুষ আবার এক হতে পারবেন। এই ভিডিওটা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। দ্বিতীয়ত একটা কথা বলতে চাই, একজন প্রবাসী নানা ধরনের চাপের মধ্যে, যন্ত্রণার মধ্যে থাকে। এমনও তো হতে পারে যে সে কোনো একটা কিছু আপনার কাছে প্রকাশ করতে চাচ্ছে না, হয়তো সে নিজেকে একটু বিচ্ছিন্ন রেখে সে একটা ভিন্ন রকম জীবনযাপন করছে, সেটাও তো হতে পারে। আমরা শুধু একদিকের কথা জানি, যদিও
তিনি শুধু স্বামীকে কাছেই চেয়েছেন বা স্বামীর কাছে যেতে চেয়েছেন, অন্য কোনো অভিযোগ তার নেই। এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে গেছে। তারপরেও 12 বছর তিনি অপেক্ষায় আছেন। সেই সূত্র ধরেই আমরা বলতে চাই, ভাই আপনি যদি এই ঘটনা জেনে থাকেন, আপনার কাছে যদি আপনার স্ত্রী এটা পাঠায়, আপনাদের মধ্যে নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা আপনি এমন কোনো যন্ত্রণার মধ্যে যদি থেকে থাকেন যে কারণে আপনি পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন না, অথবা আপনি এমন কোনো কাজ যদি করে থাকেন যে কাজের কারণে আপনি আসলে বাংলাদেশে যে সময়ে কথা বলার কথা সেই সময়ে কথা বলতে পারছেন না, বা আপনি হয়তো আরও কিছু স্ট্রাগলের মধ্যে আছেন, সেটা পরিবারের সাথে শেয়ার করে নিন, তাহলে হয়তো তারাও বুঝতে পারবেন। এখানে দোষ, ভুল, অত্যাচার, নির্যাতন, ভুল বোঝাবুঝি এগুলোর কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে একটা ফ্যামিলি একটা সময় সবাইকে একসাথেই চায়। আপনিও একটা কথা মাথায় রাখুন যে এটা যদি আপনার একমাত্র ফ্যামিলি হয়ে থাকে তাহলে আপনি আসলে ফ্যামিলির কাছেই ফিরতে চাইবেন, আজ হোক কাল হোক। ফ্যামিলি কিন্তু শেষ আশ্রয়, সেটাকে ধরে রাখুন, ভালো থাকুন।